ভ্রমণ পিপাসু মধ্যবিত্ত বাঙালিদের মনে বিদেশ ভ্রমণ বলতেই প্রথম যে কয়েকটি ডেস্টিনেশন মাথায় আসে তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি জায়গা হলো থাইল্যান্ড। যদিও আপামর বাঙালি পর্যটকেরা থাইল্যান্ড গেলে ব্যাংকক, পাটায়া এবং ফুকেট একত্রে ঘোরাই পছন্দ করেন, তবুও আমরা অক্টোবর 2023-এর পুজোর ছুটিতে প্ল্যান করেছিলাম শুধুমাত্র ফুকেটকে কেন্দ্র করে বিভিন্ন আইল্যান্ড ঘোরার, যার আলাদা আলাদা ট্র্যাভেল ব্লগগুলি ইতিমধ্যেই আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন। এবার আপনাদের সুবিধার্থে কিছু প্রয়োজনীয় তথ্য নিয়ে রইল বিস্তারিত ফুকেট ট্র্যাভেল গাইডের এই ভিডিওটি। যারা এখনও আগের ব্লগগুলি দেখেননি তাদের অনুরোধ করব ভিডিওগুলি দেখতে এবং ভালো লাগলে আমাদের চ্যানেল দ্য বংবেদুইনকে সাবস্ক্রাইব করতে। ভিডিওগুলি পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন এবার শুরু করা যাক। প্রথমেই আসি বিদেশ সফরের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, যা হলো ভিসার কথায়। যদিও এই মুহূর্তে থাইল্যান্ড সরকার ভারতীয় পর্যটকদের জন্য 2024-এর মে মাসের মাঝামাঝি অবধি ভিসা ফ্রি করেছে, তবু জেনে রাখা ভালো, কারণ পরবর্তীকালে আবারও ভিসা চালু হওয়ার সম্ভাবনা থাকছে। থাইল্যান্ডের ভিসা আপনারা তিনভাবে অ্যাপ্লাই করতে পারেন। প্রথম হলো ই ভিসা, যেটি ওদের নিজস্ব সাইটে গিয়ে ডকুমেন্ট সাবমিট করে খুব সহজেই পেয়ে যেতে পারেন। সাইটের লিংক ও ডকুমেন্টসের ডিটেল নিচে ডেসক্রিপশনে দেখে নিতে পারেন। এই ভিসার খরচ মাথাপিছু 2500 ভাট, যা কিনা ভারতীয় মুদ্রায় প্রায় 5000 টাকার কিছু বেশি। দ্বিতীয় হলো স্টিকার ভিসা, যা কলকাতাতে থাইল্যান্ডের এম্বাসিতে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এর খরচ পড়বে প্রায় 1500 ভাট মাথাপিছু। তৃতীয় হলো ভিসা অন অ্যারাইভাল, যেটি আপনাকে থাইল্যান্ডে এয়ারপোর্টে পৌঁছে কাউন্টারে লাইন দিয়ে করতে হবে। এর খরচ পড়বে প্রায় মাথাপিছু 2000 ভাট মতন। এরপর আসা যাক কারেন্সি এক্সচেঞ্জের কথায়। আপনারা চাইলে বিভিন্ন বিশ্বস্ত মানি এক্সচেঞ্জ সংস্থায় আগে থেকেই টাকা কনভার্ট করে নিয়ে যেতে পারেন, যেটা কিনা আমরা করেছিলাম। অথবা চাইলে ওখানে পৌঁছে এয়ারপোর্টে বা ওখানকার কোনো এজেন্সিতেও করে নিতে পারেন। তবে এয়ারপোর্টে বা বাইরের জন্য আপনাকে অনেক বেশি চার্জ দিতে হতে পারে। টিকিট ও ভিসা ফাইনাল হলে আপনাকে মাথাপিছু একটি ট্র্যাভেল ইন্স্যুরেন্স ও করতে হবে, যার খরচ প্রায় 750 থেকে 1000 টাকা পার হেড পড়তে পারে। এবার আসা যাক কিভাবে পৌঁছবেন। কলকাতা থেকে ফুকেটের কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই, তাই আপনাকে কানেক্টিং ফ্লাইটের টিকিট কাটতে হবে। সবথেকে সুবিধাজনক হলো কলকাতা থেকে ব্যাংকক পৌঁছে সেখান থেকে ফুকেটের ফ্লাইট ধরা। ব্যাংককে দুটি এয়ারপোর্ট আছে, একটি সুবর্ণভূমি ও অপরটি ডন মিওয়াং। যাওয়ার খরচ পড়বে প্রায় মাথাপিছু 14 থেকে 15000 টাকা। ফুকেট পৌঁছে এয়ারপোর্ট থেকে অনেক গাড়ি পেয়ে যাবেন হোটেলে যাওয়ার জন্য। যদিও আমরা আগে থেকেই হোটেল থেকে গাড়ি বুক করে রেখেছিলাম, যার খরচ হয়েছিল 1800 টাকা। এরপর আসা যাক কোথায় থাকবেন। ফুকেটের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চাইলে ফুকেটে থেকে না ঘুরলে তা বোঝা সম্ভব নয়। ফুকেটে তিনটি খুব জনপ্রিয় বিচ রয়েছে, প্যাটং, কমলা ও ক্যারন বিচ। প্রতিটি বিচের কাছেই বিভিন্ন রেঞ্জের ভালো হোটেল পেয়ে যাবেন। আমরা ছিলাম প্যাটং বিচ থেকে হাঁটা পথে 5 মিনিট দূরত্বে প্যারিপাস প্যাটং বিচ রিসর্টে। হোটেল ভাড়া পড়তে পারে পার নাইট 4 থেকে 5000 টাকার মধ্যে, যার মধ্যে আমরা ব্রেকফাস্ট বুফে কমপ্লিমেন্টারি পেয়েছিলাম। এবার চলুন জেনে নেওয়া যাক কী কী দেখবেন আর কীভাবে ঘুরবেন। এখানে অজস্র ট্র্যাভেল এজেন্সি রয়েছে, যারা খুব রিজনেবল রেটে আপনাকে বিভিন্ন আইল্যান্ডে সারা দিনের কন্ডাক্টেড ট্যুর প্যাকেজ দেবে। যেমনটা আমরা প্ল্যান করেছিলাম, প্রথম দিন এরকমই একটি প্যাকেজ বুক করে ঘুরে নিতে পারেন ফিফি আইল্যান্ড, খাই আইল্যান্ড, ফিফি ডন, মাঙ্কি বে, ফিলি লেগুন, স্নর্কেলিং পয়েন্ট, মায়া বে এর মতো কিছু অপূর্ব সুন্দর জায়গা। ট্যুরের গাড়ি আপনাকে সকালে হোটেল থেকেই পিক আপ করবে, আবার ট্যুরের শেষে হোটেলেই ড্রপ করে দেবে। সারাদিনের খাওয়ার ব্যবস্থাও এই ট্যুর প্যাকেজেই থাকে। যারা ওয়াটার অ্যাডভেঞ্চার স্পোর্ট পছন্দ করেন তারা ফিফি, খাই আইল্যান্ডগুলোতে জেট স্কি, স্নর্কেলিং, স্কুবা ডাইভিং, প্যারাসেলিংয়ের মতো বিভিন্ন অপশান পেয়ে যাবেন। যদিও সেগুলোর জন্য আলাদা করে খরচ করতে হবে, তবে
প্যাকেজেই কিছু জায়গায় আপনি চাইলে ফ্রিতে স্নর্কেলিং করতে পারবেন। ফিফি আইল্যান্ড গ্রুপ ট্যুরের জন্য খরচ পড়বে প্রায় মাথাপিছু 2000 ভাট করে, যা কিনা ভারতীয় মুদ্রায় প্রায় 4,500 থেকে 5,000 টাকা। এরপর দিন আবার একটি ট্যুর বুক করে দেখে নিতে পারেন জেমস বন্ড আইল্যান্ড, হং আইল্যান্ড, কায়াকিং পয়েন্ট, নাখা আইল্যান্ড, যা আপনাদের কাছে এক অনবদ্য অভিজ্ঞতা হয়ে থাকবে। বিস্তারিত ভিডিওর জন্য আমাদের এই সিরিজের আলাদা আলাদা ব্লগগুলি দেখতে পারেন। এই ট্যুরটিতেও মাথাপিছু খরচ পড়বে প্রায় 2000 ভাট করে। তার পরের দিন দেখে নিন ফুকেটের সবথেকে সুন্দর আইল্যান্ড, যার নাম হলো সিমিলান। বেশিরভাগ ভারতীয় ট্যুরিস্টদের কাছেই এটি অজানা, তবে মেরিন ইকোসিস্টেম ঠিক রাখার জন্য এখানকার সরকার বছরে মাত্র 6 মাসই এই আইল্যান্ডটি পর্যটকদের জন্য খোলা রাখে। প্রতি বছর অক্টোবর থেকে এপ্রিল মাস অবধি এই আইল্যান্ড ট্যুর বন্ধ থাকে। এই আইল্যান্ডটিতে পৌঁছতে স্পিডবোটে ফুকেট থেকে বেশ কিছুটা সময় লাগে। আমাদের প্রায় 1.5 ঘন্টা মতো বোট রাইড করে পৌঁছতে হয়েছিল এখানে। তবে যাত্রাপথের সৌন্দর্য আপনার জার্নির ক্লান্তি পুরোটাই দূর করে দেবে। এখানে বেশ কিছু স্নর্কেলিংয়ের জায়গা আছে, তাছাড়া বেশ কিছু অপূর্ব সুন্দর বিচে সারা দিনের সময়টা অনায়াসেই কাটাতে পারবেন। এই ট্যুরটির খরচ পড়বে প্রায় 2600 ভাট পার হেড করে। পরদিন সকালে বেরিয়ে পড়ুন ফুকেট সিটি ট্যুরের জন্য, যার জন্য শেয়ার গাড়িতে খরচ পড়বে মাথাপিছু 700 ভাট করে। তবে এই দিন কিন্তু প্যাকেজে কোনো খাবার ধরা ছিল না। প্রথমে দেখুন এলিফ্যান্ট পার্ক, যেখানে হাতির সাথে ফটো তোলা, তাকে ফল খাওয়ানোর মতো কিছু মজার জিনিস পাবেন। সেখান থেকে দেখুন বিগ বুদ্ধা পয়েন্ট, এটি অপূর্ব সুন্দর একটি জায়গা যেখানে বসে আপনি খুব শান্ত মনে কিছুটা সময় কাটাতে পারেন। তারপর দেখে নিন টাইগার কিংডম, ক্যাশু ফ্যাক্টরি, হানি ফ্যাক্টরি, থাই স্থাপত্যের নিদর্শন চালং টেম্পল, ওল্ড ফুকেট টাউন রোডের মতো বেশ কিছু জায়গা। সন্ধেবেলা পায়ে হেঁটে দেখে নিন জনপ্রিয় বাংলা রোড, সাথে প্যাটং বিচের সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে ভুলবেন না। পরিশেষে বলি, আমাদের 6 দিন 5 রাতের এই সমগ্র ট্যুরটির জন্য মোট খরচ পড়েছিল মাথাপিছু 70,000 টাকা মতন। হোটেল, খাওয়া দাওয়া ইত্যাদির ভিত্তিতে খরচ কম বা বেশি হতে পারে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমাদের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।